নবীনগর অবকাঠামো উন্নয়নের জন্য আপনার যে পরিকল্পনা ছিল, নবীনগরবাসীকে শিক্ষা স্বাস্থ্য এই খাতগুলি ডেভেলপ করবেন, রাস্তাঘাট উন্নয়ন করবেন? নবীনগর শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নের ব্যাপারে, বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার, এগুলো আমার নির্বাচনী অঙ্গীকার ছিল এবং সেই লক্ষ্যে আমি কাজ করতেছি। প্রথম আমি গুরুত্ব দিচ্ছি যে কাজগুলো অনুমোদিত হয়েছে, রোডস অ্যান্ড হাইওয়ে দুইটা বড় প্রকল্প, একটা হচ্ছে রাধিকা শিবপুর নবীনগর সড়ক, একটা হচ্ছে নবীনগর আশুগঞ্জ সড়ক। এই দুইটা সড়কের অনুমোদন হয়েছে, একটা পার্শিয়াল টেন্ডার হয়ে গেছে শিবপুর রাধিকাটা, সেটা কাজটা নির্বাচনের সময় আমরা দেখেছি যে ধরনের বন্ধ ছিল, সেই কাজটাকে আবার আমরা পুনরায় শুরু করার ব্যবস্থা নিয়েছি, কাজটা চলছে বর্তমানে। আর বাই দিস টাইম আমি আশুগঞ্জ নবীনগর সড়কের অ্যালাইনমেন্ট দেখার জন্য ব্যক্তিগতভাবে আমি দুই জায়গায় গেছি, ওই শিবপুরা দিকে সড়কেও গেছি এবং এখানেও গেছি, গিয়ে আমরা পাবলিককে বুঝিয়ে তাদের, তারা যাতে সহযোগিতা করে তাদের এই রাস্তা উন্নয়নের ক্ষেত্রে তাদের যে জমি অধিগ্রহণ করা হবে সেখানে তাদের টাকা পয়সা যাতে তারা সঠিকভাবে পায় সেই ব্যাপারটা তাদেরকে মানে আশ্বস্ত করা এবং তাদের কমিটমেন্ট নেওয়া যায় তারা কাজটাতে সহযোগিতা করবে, কাজটা করে আসছে এবং তারা যথেষ্ট পজিটিভ আমি দেখেছি যে তারা সহযোগিতার হাত বাড়াবে, এরকমটাই মনে হয়েছে। ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে গেছিলাম, ইতিমধ্যে দুইটা ব্রিজ আছে ওই রাস্তায়, দুইটা ব্রিজে টেন্ডার হয়ে গেছে, টেন্ডারটা এখন ইভ্যালুয়েশনের কাজ চলছে, আশা করা যায় যে এক দেড় মাসের মধ্যে এটা ওয়ার্ক করে ইস্যু হবে। এটার পাশাপাশি আমি চাইব যে রাস্তার কাজটাও যেন শুরু হয়ে যায়, তাদের দুই তিন বছরের মধ্যে যেন আমরা এই রাস্তা দিয়ে চলাচলটা করতে পারি, শিবপুরা দিকে এবং নবীনগর আসল দুইটা রাস্তায় যেন আমরা দু তিন বছরের মধ্যে শুরু করতে পারি, এটাই হচ্ছে আমার টার্গেট। সেই টার্গেট নিয়ে কাজ করছি। কৃষ্ণনগর এখানে যে ব্রিজটা, সেই ব্রিজটা দ্রুত ওপেন করে দেওয়া, মন্ত্রীতে আমরা চেষ্টা করবো ব্রিজ হওয়ার আগ পর্যন্ত আমরা ফেরি ম্যানেজ করতে পারি কিনা, তাদের মানুষ ডাইরেক্টলি বাংলা থেকে নবীনগর চলে আসতে পারে, এটা আমাদের টার্গেট থাকবে। এছাড়াও চারটা বড় ব্রিজ আমরা প্ল্যান করেছি, আমরা একটা বগডরের সঙ্গে কানেকশন, এরকম চারটা ব্রিজ আমাদের লাগে, আমরা দেখেছি যে এগুলো এলজিডি করবে, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চারটা ব্রিজ সহ 105টা রাস্তার প্রস্তাব আমরা দিয়েছি, এগুলোর মধ্যে কোনো কোনোটা আছে রাস্তা সংস্কার করতে হবে, কোনোটা রাস্তাই নাই সেখানে নতুন রাস্তা বানাতে হবে, এরকম 105টা রাস্তা এবং চারটা বড় ব্রিজ সহ আমরা একটা প্রপোজাল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পেশ করেছি। এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমার মনে হয় যে নবীনগরের সমস্ত ইউনিয়নগুলি, গ্রামগুলি একটা যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে আসবে, এটা হইলে আমার মনে হয় না আর কিছু বাকি থাকবে, হচ্ছে আমার পরিকল্পনা আর কি। এইভাবে আমরা কাজ করতেছি, আশা করি যে ইনশাল্লাহ একটা ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসতে পারবো। নবীনগর আসলে দীর্ঘদিন ধরে একটা এলাকায় দাগা গামা ছিল, এটা একটা অঙ্গীকার ছিল যে আমি ওই গোষ্ঠীগত দ্বন্দ্ব, তারপরে গ্রাম সাথে গ্রামের দ্বন্দ্ব, এগুলো আমি দূর করবো এবং এখানে শান্তিপূর্ণ সহ অবস্থানের পরিবেশ সৃষ্টি করবো, সেই লক্ষ্যে আমি কাজ করতেছি সিরিয়াসলি এবং আমি আশা করি ইনশাল্লাহ যে ইতিমধ্যে অনেকটা ইম্প্রুভমেন্ট আপনারা খেয়াল করতেছেন, ইম্প্রুভমেন্ট হয়ে গেছে বাই দিস টাইম, আর একটু সময় লাগবে আমার মনে হয় যারা এক দুই মাস বা ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে পুরো নবীনগরটা নিয়ন্ত্রণে চলে আসবে। বাই দিস টাইম আমরা দেখছি যে উত্তর এলাকায় যে একটা উত্তপ্ত অবস্থা ছিল সেইটা কিন্তু অনেকটাই স্তিমিত হয়ে আসছে, তারপর আমাদের পশ্চিম এলাকায় বাড্ডা গ্রাম একটা জঙ্গি গ্রাম, তারপরে ধরভঙ্গা, এগুলোর সাথে মারামারি এক গ্রামের সাথে আরেক গ্রামের এটা প্রায় হইত, এগুলো আমরা ওদের সাথে কাজ করতেছি এবং আশা করি আমি খুব কনফিডেন্ট যে পশ্চিম এলাকাটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে, তারা আর কোনো গ্যাঞ্জামে যাবে বলে আমার মনে হয় না। সারা নবীনগরের পরিবেশটাকেই আমরা চেষ্টা করি, উলকুলিয়াতে আমি গ্রেজার গ্রাম থেকে উচ্ছেদ করা হয়েছিল যাদেরকে, তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করেছি, কিছু লোক হয়তো এখনো বাকি আছে তাদেরকে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে, এইভাবে প্রত্যেকটা গ্রামেই আমরা চেষ্টা করবো। মহল্লাতে আছে সেখানে আমরা হাত দিই না এখনো, আমরা সবটাই আমাদের নলেজ আছে, আমরা পর্যায়ক্রমে একটার পর একটা গ্রাম আমরা ধরবো এবং সেখানে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো এবং প্রয়োজনে ফোর্স করবো যে কোনোভাবেই কেউ সন্ত্রাসী করে কেউ মানে মারামারি কাটাকাটি করে যে রাজত্ব করবে এই সুযোগটা আমরা কাউকে দিব না। গত কিছুদিন আগে নবীনগর থানায় একটা প্রোগ্রামে বলছেন যে নবীনগর বিদ্যুতের সমস্যা থাকবে না, তা আমরা এখনো আসলে নবীনগরের ওই বিদ্যুতের সমস্যাটা পুরোপুরি সমাধান হয় নাই। এটার পিছনে কারণটা হচ্ছে বর্তমানে আশুগঞ্জ থেকে যে ইয়েটা আসে বিদ্যুৎটা আসে সেটা হলো পিডিবি ল্যান্ড দিয়ে আসে,
আশুগঞ্জ নবীনগর একটা আলাদা মানে ইয়ের পল্লী বিদ্যুতের নিজস্ব একটা লাইন করছে, এক্সপ্রেস লাইন তারা বলছে। এটা হয়ে গেলে এখন যেরকম পিডিবির উপর নির্ভরশীলতা এটা কমে যাবে, ওদের শর্ট পড়লে ওরা কি করে আরবিকে কাট করে দিয়ে নিজস্ব লাইন ওরা চালু করে, নিজস্ব সাপ্লাইটা ওরা আনশিফ্ট করে। এটা হয়ে গেলে এটা জুলাই মাসের মাঝামাঝি এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এটা হয়ে গেলে তখন আশা করি নবীনগরের আমার মনে 90% এমনি আমাদের সলভ হয়ে যাবে। আরেকটা আপনার সাবস্টেশন হচ্ছে বিদ্যাগড়ে, এটা যখন কমপ্লিট হবে তখন ওই এলাকাটা সাপোর্ট পাবে ওই সাবস্টেশন। যেমন বিশাল মনে হয় যে বিদ্যুতের সমস্যা থাকবে না, বিদ্যুৎ এখনো আছে যথেষ্ট পরিমাণে, শুধুমাত্র ট্রান্সপোর্টেশনের সমস্যা হচ্ছে। এটা দূর হয়ে গেলে আমার মনে হয় যে নবীনগর থাকবে না। হ্যাঁ থাকবে কোনটা, জ্বর বৃষ্টি হইলে হয়তো সাময়িক কোথাও তার পরে গেল নষ্ট ফুলে গেল, গাছ টাছ করে অনেক সময় এটা ক্ষতিগ্রস্ত হয়, এইটুকু আবার রিকানেকশন করতে বা একটু যেটুকু সময় লাগে এটাই, এছাড়া আমার মনে হয় না ইনশাল্লাহ বিদ্যুতের আর কোনো সমাধান। মাদক সম্পূর্ণ নির্মূল করার ব্যাপারে তো কারোর কোন দ্বিমত নাই, তো আমিও চাই যে সবচেয়ে বেশি আমি খুশি হব যে শতভাগ আমি মাদক মুক্ত করতে পারি। এখানে এটা তো একটা সামাজিক সমস্যা, এখানে এককভাবে আমার পক্ষে এবং অথবা পুলিশ প্রশাসনের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা আসলে এখানে সবাই যদি কমিটি আমরা সকলের যদি অঙ্গীকারবদ্ধ থাকি যে আমরা কোনোভাবে এটাকে টলার করব না, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা করতে করা যাবে, কিন্তু সকলকে সময় নিতে ওরা সোসাইটি যদি আমাদের সাথে আসে যে আমরা সকলে মিলে মাদককে নির্মূল করবো, তাহলে আমার মনে হয় না কোনো স্পেস নেই, এটা সকলকে সাপোর্ট দরকার। এবং এটা তো বুঝেন যে 8.5 লাখ মানুষ নেবে 226টা গ্রাম, কোথায় কি হচ্ছে প্রত্যেকটা গ্রামে, কিন্তু গ্রামবাসী জানে কে কি করছে সেখানে। একটা হলো মাদক আসক্ত কারা কারা, এটাও তারা চিনে সমাজ, তাদেরকে পুনর্বাসন করা দরকার, তাদের চিকিৎসা দরকার, আর যারা মাদকের বিল করছে তাদেরকে চিহ্নিত করে আনে হাতে তাদেরকে তুলে দেওয়া, এবং সামাজিক ভাবে চাপের মধ্যে পড়বে তারা যাবে কোথায়, আমার মনে হয় না যার কোনো স্পেস থাকে। ধন্যবাদ সিটিভির পক্ষ থেকে আপনাকে, অসংখ্য ধন্যবাদ সিটিভির।